নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা খুব তাড়াহুড়ো করে একটা লাইভ অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি, এই কারণেই যে আজকে আমাদের কলকাতা ফুটবল জগতে, কলকাতা কেন, সারা ভারতবর্ষের ফুটবল জগতে একটা কালো দিন বলা যেতে পারে, একটা অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেল। আজকে সাত সকাল বেলায় প্রয়াত হয়েছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। সুভাষদার অবদান কলকাতা তথা ভারতীয় ফুটবলে যতটা বলবো খুবই কমই বলা হবে। সুভাষদার মতো ফুটবলার এবং কোচ ভারতীয় ফুটবলে খুব কমই এসেছেন। ভোম্বলদা নামে পরিচিত ছিলেন তিনি কলকাতা ময়দানে, তার কোচিংয়ে তার অনেক ফুটবলার তার হাতে ধরে আজকে প্রতিষ্ঠিত, তারা নক্ষত্র হয়েছেন, পরবর্তী ফুটবল জগতে তারা নাম করেছেন পরবর্তীকালে। এই অবস্থায় আজকে সুভাষদার আকস্মিক প্রয়াণে কিন্তু শোকাহত, বাক্যহারা, শোকস্তব্ধ কলকাতা ময়দান। আজকে যেমনি কলকাতা ময়দানে তার মৃত্যুতে শোক পালিত হচ্ছে, সকাল থেকে অনেক অনুষ্ঠান বাতিল হয়ে গেছে কলকাতা ময়দানে, সেখানে ভিড়, এবং সেখানে আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছি কিছুক্ষণ আগেই তিনি একটা বিবৃতি জারি করেছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের মৃত্যুতে। কলকাতার তিন প্রধানেই তিনি খেলেছেন, দাপিয়ে খেলেছেন একটা সময়, 69 সাল থেকে 79 সাল পর্যন্ত। সেই সময়ে তার যে অবদান, সেই অবদানকে মানে স্মরণে রেখেই, স্বীকৃতি জানিয়েই মানুষের দলে দলে গিয়ে ভিড় করছেন, শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাকে ময়দানে বিভিন্ন জায়গায় তারা জমায়েত হয়েছেন। আজকে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব। তারকে তো মানে কি বলবো, গঙ্গা জলে গঙ্গা পুজোই বলা যেতে পারে একে, কেননা তার যা অবদান, তার যা সৃষ্টি ফুটবলের, যা তার যা গুরুত্ব ভারতীয় ফুটবলে সুভাষ ভৌমিকের, সেটা তো বলার কোনো কথা রাখে না, অপেক্ষা রাখে না। সুতরাং আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করতে চলেছি তার এক সুযোগ্য শিষ্য সুজিত কুমার দত্ত, প্রাক্তন ফুটবলার, ময়দানে দাপিয়ে খেলেছেন একটা সময়ে, সুজিতদার হাত ধরেই তার ময়দানে আসা এবং তার উত্থান ময়দানে বলা যেতে পারে। কুমারেশদার সঙ্গেও বিশেষ তার একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, কুমারেশদাও তার প্রশিক্ষণে খেলেছেন দীর্ঘদিন, সুতরাং তার সঙ্গে একটা সুসম্পর্ক অত্যন্ত ছিল। এবং আমরা এই দুজন প্রাক্তন ফুটবলারকে নিয়েই সুভাষদার প্রয়াণে আমরা তাকে একটা শ্রদ্ধার্পণ, শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই, এবং সেই জন্যই তাদের যেই প্রাক্তন ফুটবলার দুজনকে আমরা হাজির করেছি আজকে নিউজ ওয়েব ইন্ডিয়ার ফেসবুক পেজে। তাদের কাছ থেকে আমরা শুনবো কিছু তাদের সুভাষদার সঙ্গে স্মরণীয় কিছু মুহূর্তের কথা, তাদের কাছ থেকে শুনবো, জানবো। আমি প্রথমে সুজিতদার কাছে যেতে চাই, তার কারণ সুজিতদা 80-এর দশকে যখন ফুটবলার জীবন শুরু করেছেন, তাকে কিন্তু হাতে ধরে টেনে তুলেছেন এই কিংবদন্তি কোচ সুভাষ ভৌমিক। ভোম্বলদার, আমি সুজিতদাকে জিজ্ঞেস করতে চাইবো, সুজিতদা তুমি আজকে তো খুবই ভেঙে পড়েছো, আজকে তোমাকে সকাল থেকে তোমাকে দেখেও বা তোমার সঙ্গে কথা বলেও সত্যি খুব খারাপ লাগছে, কেননা তোমার আজকে সত্যি খুব দুঃখের দিন। তোমার কাছ থেকে আমি এটাই জানতে চাইবো যে তোমার ফুটবলার জীবনে ভোম্বলদার গুরুত্ব কতটা অপরিসীম বলে তুমি মনে করো। আচ্ছা, সুভাষদা তোমার রবীন্দ্র সরোবর এভিনিউ সমিট ক্লাবে প্লেয়ার ছিলেন, তো আমি 82 মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে, 82-তে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি ওই রবীন্দ্র সরোবর এভিনিউ সমিট ক্লাবে ভর্তি হই প্র্যাকটিস করার জন্য। তো তার আগে আমি পাড়াতেই খেলাধুলা করতাম, তো আমাদের বাড়ির রেস্ট্রিকশন ছিল যে মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার পর পর্যন্ত কোনো জায়গায় প্র্যাকটিস করা যাবে না, কারণ পড়াশোনাটা হ্যাম্পার হয়ে যায়। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ওখানে আমি ওই প্র্যাকটিস শুরু করি। তো এক মাস প্র্যাকটিস হওয়ার পরে সুভাষদা আমাদের একটা 30 জনের একটা ব্যাচ তৈরি করে, সিলেকশন করে। তো তার আগে সুভাষদা প্র্যাকটিস শুরু করারও একটা কারণ আছে। তো সুভাষদার তখন মানে এক ছেলে ছিল, সুভাষদার 7-8 বছর বয়স, সুভাষদার সেই ছেলেকে ওই ক্যান্সারে মারা যায়, সেই সুভাষদার ছেলে। তো সুভাষদার সেই ছেলেকে প্রচন্ড সুভাষদা ভালো থাকতো, মানে ভালোবাসতো। তো সুভাষদা মারা যাওয়ার পর, ছেলে মারা যাওয়ার পর পুরো পাগলের মতো হয়ে গেছিল, বুঝেছো? তো আমাদের রবীন্দ্র সরোবর এভিনিউ সমিট ক্লাবের যে আমাদের মানে প্রশাসক বাবুদা খোকনদা দুইজন ছিল, তো খোকনদা হচ্ছে সাদান স্পোর্টস আর আমাদের বাবুদা হচ্ছে আমাদের এভিনিউ সমিট ক্লাবে।
তো সুভাষদাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানে মনটা ভালো করার জন্য, তো 30 জনের একটা ব্যাচ তৈরি করে। সুভাষদাকে বলে যে তুই, আমি 30টা ছেলেকে বেঁচে দিচ্ছি, তুই প্র্যাকটিস করা। তো সুভাষদা ওই প্র্যাকটিস করা, ওখান থেকে শুরু আমাদের প্র্যাকটিস। তো 82-83 2 বছর আমরা প্র্যাকটিস করলাম চুটিয়ে, সপ্তাহে 3 দিন প্র্যাকটিস হতো, মঙ্গল বৃহস্পতি শনিবার, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ভেতরে। তো প্র্যাকটিস হওয়ার পর 2 বছর প্র্যাকটিস হওয়ার পরে 84 এবং 85 সুভাষদা সিসিএসসি ক্লাবের মেম্বারশিপ আছে, সুভাষদা সিসিএসসি ক্লাবের মেম্বার। তো সিসিএসসি ক্লাবের দায়িত্ব নেয় তোমার 84 এবং 85 সাল। আমাদের ওই 30 জনের ব্যাচটা, টোটাল টিমটাই ওই 84-85 সালের ক্লাবে, আমরা সিসিএসসি ক্লাবের হয়ে আমরা 3rd ডিভিশন খেলি, বুঝেছো? ওই আমাদের ময়দানে খেলা শুরু আমাদের, আমি, তুষার, সমস্ত সব প্লেয়ার আর। তো নেওয়ার পরে তারপরে 86 সালে আমি টালিগঞ্জ অগ্রমিতে সাইন করি আমি সুভাষদার থ্রুতেই। তো আর সেই সময় সবচেয়ে বড় কথা যে সুভাষদার আমাদের এই যে ব্যাচটা, মানে প্রত্যেকটা ছেলে, 30টা ছেলে মানে মানে প্রত্যেকটা ছেলের কোয়ালিটি ছিল, বুঝেছো? মানে কাউকে ছেড়ে কাউকে তুমি বাদ দিতে পারবে না, মানে এরকম ভালো ব্যাচ কলকাতা ময়দানে খুব কমই আছে। তো প্র্যাকটিস করার বিভিন্ন প্রচুর টুর্নামেন্ট আমরা খেলেছি চতুর্দিকে সব জায়গায়। আসল কথা সুভাষ ভৌমিক প্র্যাকটিস করাচ্ছে মানে 30টা ছেলেকে মানে মানে একটা সারা ময়দানে পুরো ছড়িয়ে গেছিল। যেখানেই আমরা টুর্নামেন্ট খেলতে যেতাম, আমাদের খেলা দেখার জন্য মাঠে একদম মানে ভিড় উপচে পড়তো, মানে কোনো জায়গায় বাকি ছিল না। আমার রবীন্দ্রসভা এমনি ক্লাব খেলছে আমাদের ব্যাচটা, মানে প্রচন্ড ভিড় হতো ওই ওখান থেকে শুরু। আর সবচেয়ে বড় সুভাষের সঙ্গে আমার আর একটা ভালো মানে রিলেশন ছিল, আমার বাবা খুব ছোট ক্লাস 5 থাকতেন না, সুজিত না না একটু সময় দে, একটু একটু সময় দাও সুজিত, একটু একটু ধাতস্থ হয়ে যাও সুজিত, একটু সময় দাও। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি বলতো সুজিত, বলো বলো, ছোট থেকে সুভাষদার সঙ্গে ইনভলভ, তো ইমোশনাল হয়ে পড়ছেন। আর সুভাষদা মানুষটাও, হ্যাঁ বলো বলো, আমি তোমার কাছ থেকে, তুমি বলো সুভাষদার সম্পর্কে, আমি তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেমন ভাবে পেয়েছো সুভাষদাকে। দেখো সুভাষদার, সুজিত, তুষার, এরা যেরকম একদম ছোট থেকে সুভাষদার সঙ্গে জড়িয়ে অ্যাসোসিয়েটেড, আমি তা নই, কিন্তু মানুষটার নেচার এমন না, ওনার অ্যাফেকশন বাচ্চা ফুটবলারদের প্রতি বা জুনিয়র ফুটবলারদের প্রতি এতটাই বেশি যে আমি 2 বছর ওনার সান্নিধ্যে ছিলাম। একবার 91 সে বছর সুজিতকে নিয়ে এসেছিল ইস্টবল থেকে সুভাষদা মোল মারাতে, আমার রাইট সুজিত? হ্যাঁ হ্যাঁ সুজিত, 91-এ তোকে ইস্টবল থেকে নিয়ে এসেছিল। আমি কেন, মনোরঞ্জন ভট্টাচার্য, চিমাও কেরি, রবি সরকার, সুদীপ চ্যাটার্জি, টোটাল ব্যাচ না, আমি এই কারণে বলছি তোদের প্রতি ওনার রেসপন্সিবিলিটি, তোদের প্রতি ওনার স্নেহ প্রবণতা কতটা দেয়। উনি যখন যেখানে কোচিং করিয়েছেন প্রচন্ড কেয়ারফুল ছিল, বিভিন্ন এমন নয় কি যে সুজিত অনুপযুক্ত, সুজিত কিন্তু উপযুক্ত, কিন্তু ওকে নিয়ে এসেছে যে নিজের নিজের কাছে রেখে আর কি তোমাকে নার্সিং করবে বা নার্চার করবে, যাই হোক। তো সুভাষ যখন আমাকে মনমানে যাওয়ার কথা বলে, হ্যাঁ সুজিত বল, যখন আমার ভাল সুভাষদাকে আমাকে যখন, আমি যখন মনমানে আসার কথা বলি, আমি সুভাষদাকে বলি সুভাষদা আমি মনমানে যাবো, সবাই তো জানে আমি আপনার ছেলে, আপনার কাছে প্র্যাকটিস করি আমি, আমি যদি খেলি তখন বলবে যে সুভাষ নিজের ছেলেকে খেলাচ্ছে, বলে তোর ক্ষেত্রে সেটা হবে না, হ্যাঁ তুষারকে আমি ইস্টবেঙ্গলে দিয়ে দিচ্ছি, তুই মনমানে আমার সঙ্গে চল, বুঝেছিস? বাহ বল, তুই এবার বল। হ্যাঁ সুজিত, এইবার আমি সেটাই বলছিলাম যে মানুষটার নেচার এমন না। দেখো সুভাষদার কোচিং বা সুভাষদা কত বড় খেলোয়াড় ছিল সেগুলো নিয়ে বলার মতন আমাদের যোগ্যতাই নেই, ধৃষ্টতা হবে, তা আমি সেটা করব না। কিন্তু অ্যাজ এ ম্যান লোকটা কি, আমার সঙ্গে 2 বছর আমি ওনার সান্নিধ্য পেয়েছিলাম, 2 বছর 91-এ উনি এলেন, প্রদীপদা 90-তে ছেড়ে দিল, যখন প্রদীপদা মোহনবাগান ক্লাবে একদম হাতে ধরে দিয়ে গেল, পরিষ্কার বলল টুটু টুটু বসু, অঞ্জন মিত্র যারা ছিল ওই সময় মোহনবাগান ক্লাবের প্রশাসনে, তো পরিষ্কার বলে গেল যে তোমাদেরকে একটা ভালো কোচ, ভালো মানুষ আর অবশ্যই ভালো প্লেয়ার দিয়ে গেলাম, দেখো তোমাদের ভালো হবে। তো ওই প্রথম দিন থেকে আমি, বিশ্বাস করো, মোটামুটি অমলদা, প্রদীপদা, নাইমদা, সুব্রত ভট্টাচার্য, শঙ্কর ব্যানার্জি, কে নয় কার কাছে কোচিং পাইনি, কাদের সান্নিধ্য পাইনি, সবার সান্নিধ্য পেয়েছি,
কিন্তু এই লোকটাকে আমার মনে হচ্ছে সামথিং ডিফারেন্ট। এই লোকটাকে মনে হতো এ প্লেয়ার্সদের জন্য মোহনবাগান ক্লাবে আমূল আমূল পরিবর্তন এসে গেল। খাবার থেকে, সুজিত জানে আমরা খাবার খেয়ে উঠতে পারতাম না, এত কিছু ছিল প্লেয়ার্সদের ব্রেকফাস্টে বা আফটার প্র্যাকটিস প্লেয়ার্সদের লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো, কে অফিস যাবে, কে ভাত খাবে, কে টোস্ট খাবে, কে স্টু খাবে, কে, এবং বিদেশ থেকে কনফ্লেক্স আনাতো ওই সময়। সুভাষদা কি বলবো, আনপ্যারালাল আনপ্যারালাল। এইবার তারপরে আমি সুজিত বাংলাদেশে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম সে বছর, বিটিসি কাপ। হ্যাঁ, তো আমি সুজিত রুমমেট ছিলাম, কারণ তুষার সে বছর ইস্টবেঙ্গলে, তুষার থাকলে তুষার, সুজিত থাকলে সুজিত, আমি আর সুজিত বরাবর পিয়ারলেসেও মোহনবাগানেও যখন যেখানে একসঙ্গে খেলেছি। আমি কেন যাই না, ওর সাথে তুষারের সাথে মনের মিল হয় তাই যাই হোক। তো আমরা টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে, তো সেদিনও আমরা খেলা চলাকালীন তো বাইরে যাওয়ার কোনো স্কোপই নেই, কারণ উই আর জুনিয়র, আমি সিনিয়র হয়েও যাইনি কোনোদিন, খেলতে গেলে খেলতেই গেছি, কোথাও ট্যুর করা কোথাও মার্কেটিং করা এসব করতাম না। তো যাই হোক, সুজিত আর আমি হোটেলে বসে আছি, তো ঘুরতে 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 যাই হোক একটু হয়তো লবিতে এসেছি বা ওই এতে এসেছি, এনকোয়ারির সামনে এসেছি, নিচে বলছে কি হলো, গোটা হোটেল ফাঁকা, এবং ওই হোটেলটাতে সমস্ত টিম উঠেছিল, ইস্টবেঙ্গলও মোহনবাগানও মোহামেডানও, বলছে গোটা হোটেল ফাঁকা, বেরিয়ে গেছে, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, তোরা দুটো কি করছিস, যা বেরো, যা ঘুরে আয়, মার্কেটিং করে আয়। এইবার সুজিত চুপচাপ, সুজিতের তো ছোট থেকে গুরু স্বাভাবিকভাবে, আমি তাও সাহস করে বলেছি মার্কেটিং করতে কোথায় যাবো, চাকরি বাকরি করি না, মোহনবাগানে খেলার জন্য তো চাকরি ছেড়ে এসেছি পোর্টট্রাস্টে, তো মার্কেটিং করতে কোথায় যাবো, পকেটে পয়সা নেই নি। বলছে কেন, পেমেন্ট পাসনি? আমি বললাম যে হ্যাঁ পেয়েছি, সে তো খেলার জুতো খাবার দাবার ওইসবেই খরচ হয়ে গেছে, অ্যাডভান্স যা পেয়েছি। সঙ্গে সঙ্গে পেছন থেকে মানি ব্যাগ বার করলো, সুজিতকে আর আমাকে টাকা দিয়ে বললো যা মার্কেটিং করে যা বেরো। এই হচ্ছে সুভাষদা। এবং তারপরে যখন কলকাতায় ফিরে আফটার মোহনবাগান ক্লাবের প্র্যাকটিস শুরু হয়েছে, তখন আমি সুজিতকে জিজ্ঞেস করলাম, সুজিত সুভাষদাকে টাকাটা ফেরত দিতে গেলে ঠিক হবে? বলছে আমি মার খেতে রাজি নই, তুই গেলে যা। সুজিতকে তো ছেলের মতন স্নেহ করে, তুষার সুজিত এদেরকে ছেলের মতন স্নেহ করে, কারণ সুভাষদাও ওদের ব্যাপারে ভীষণ স্যাটিসফাইড, যে আমার যত শিষ্য আছে এই দুটো শিষ্য সব থেকে বেশি সাকসেসফুল। আমি তুষারদাকেও আনার চেষ্টা করেছিলাম, তুষারদা আর কি, মানে আমার যেটা মনে হলো কথা বলার কন্ডিশনে নেই তুষারদা, সত্যি স্বাভাবিকভাবে, হ্যাঁ সেই জন্য ফোনে কথা হতে দেখছো না তার সঙ্গে, ও কানাকানি করছে এগুলো স্বাভাবিকভাবে, তো যাই হোক সত্যি খুব ভেঙে পড়েছেন। যাই হোক, আমি সাহস করে সুভাষদাকে আফটার প্র্যাকটিস বললাম, স্যার আপনার এই টাকাটা, প্রায় মেরে দিচ্ছিল, বুকের মধ্যে একটা ধাক্কা মেরে বললো যে এক থাপ্পড় মারবো টেনে, তোকে টাকা দিয়েছি আমি ফেরত দেওয়ার জন্য। ভাবো মা, ভাবো ডক্টর উদারতা, ভাবো অসাধারণ মানসিকতা, ভাবো। এইটা একটা এক্সাম্পল, অসাধারণ, এটা এটা গেল একটা এক্সাম্পল। তারপরে মনে করো সারা বছরে, সে বছর আনফরচুনেটলি কে ছিল না মোহনবাগান ক্লাবে, কিন্তু সুভাষদার ওই সময় লাক ফ্যাক্টর কাজ করছিল না, আমরা একটা টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হতে পারিনি এক্সেপ্ট সিকিম, তো খুব খারাপ সময় চলছিল, অথচ টিমে কিন্তু ভর্তি ভালো প্লেয়ার, ভর্তি কে নেই, ওই যে সুজিত বলছিল না কে নেই, হ্যাঁ ক্লিক করছিল না, টিম হিসেবে ক্লিক করছিল না কোনো কারণে। ফাইনালি আমরা ডুরান্ট খেলতে গেলাম দিল্লিতে, সেখানেও আমরা প্রথম দুটো ম্যাচে জিততে না পারার জন্য, ড্র একটাতে জিতলাম একটাতে ড্র, ওদিকে অন্যান্য টিমগুলো দুটো করে ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করে গেল সেমি ফাইনালে। এবার লাস্ট ম্যাচে ন্যাচারালি আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট হয়ে গেল, তো সেই ম্যাচে আমি সুযোগ পেয়েছিলাম, তো সেই ম্যাচটায় আমি দুখানা সেন্টার করেছিলাম, একটা বিজয়ন গোল করেছিল আর একটা সারাফ আলী গোল করেছিল, আর থার্ড গোলটা আমি নিজে করেছিলাম। আফটার ম্যাচ ড্রেসিং রুমে আমার মনটা খারাপ যে আমি সারা বছর সুযোগ পাইনি, টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছি, আমি কি খেলেছি না খেলেছি দ্যাট ইজ ইমেটেরিয়াল, টিমটা আউট হয়ে গেছে টুর্নামেন্ট থেকে, তো আমরা মন খারাপ করেই ড্রেসিং রুমে বসেছিলাম চুপচাপ যে আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছি, কিন্তু আমরা তিন গোলে ম্যাচটা জিতেছি। তো সুভাষদা এসে আমার কাঁধে হাত রাখলো ড্রেসিং রুমে, এসে বলল আই বেগ অফ ইউ। আমি বললাম এই কথা বলছেন কেন,
আমি আপনার সান্নিধ্য পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। হুম হুম আপনার মতন মানুষ আমি খুব কম দেখেছি, আপনার মতন মানবিকতা, আপনার মতন স্নেহপরায়ণতা খুব কম মানুষের মধ্যে দেখেছি। হ্যাঁ, এরম বলবেন না, আমার খারাপ লাগবে। তো হুম হুম বিশ্বাস করো, উনি আর কি এটাই বলতে চেয়েছিল যে আমি তোকে গোটা মরশুমে সুযোগ দিতে পারিনি, অথচ যখন সুযোগ দিলাম তুই তখন প্রমাণ করলি যে ইউ আর দ্য ফিটেস্ট। তো এটা গেল সেকেন্ড এক্সাম্পল। এইবার থার্ড এক্সাম্পল, অ্যাজ এ কোচ, উনি 2010-11-তে মোহনবাগানের কোচ, স্বাভাবিকভাবে উনি যেখানে যখন কোচিং করেছে রাজার মতন কোচিং করেছে, হুম এবং হুম প্লেয়ার্সদেরকে এতটাই ভালোবাসতেন, প্লেয়ার্সদের কারোর কোনো সমস্যা, কারোর কোনো কিছু, সমস্ত কিছু নিজের ভেবে করতেন। যার জন্যে তুমি জানো কি না জানি না, কিছু কিছু প্লেয়ার্স আছে ওনাকে সরাসরি ড্যাড বলে ডাকতো। এই যে সুজিত আজকে কান্নাকাটি করছে না, বিকজ অফ ও পিতৃহারা হয়েছে, সুভাষ দা চলে গেছেন মানে ময়দানের অনেক খেলোয়াড়ের বাবা মারা গেছে, কারণ ওনার মধ্যে ওই স্নেহ প্রবণতা ছিল, ওই স্নেহ পরায়ণতা ছিল। তো যাই হোক, 2010-11-তে সুভাষ দা কোচ মোহনবাগানের, এবং ফর্চুনেটলি আমি সিএফসি, যেখানে সুজিতদের জীবন শুরু, সেই টিমটা তখন সেকেন্ড ডিভিশন, আমি সেই টিমের কোচ। তার আগে 2-3 বছর ধরে ওই ক্লাবে কোচিং করাচ্ছি। তো কোনো মোহনবাগান কোচ, আমরাও মোহনবাগান মাঠে প্র্যাকটিস করতাম, তার আগে যারা ছিল তারা কোনো দিন সেকেন্ড ডিভিশন টিম, তার আবার কোচ, এরকম একটা টেন্ডেন্সি। কিন্তু সুভাষ দা প্রথম দিন যখন মাঠে নামলো, আমার সঙ্গে, আমি ওনার আন্ডারে খেলেছি বলে নয়, ওনার উনি ভীষণ ডাউন টু আর্থ, সুজিত এগ্রি করবে সেটা, ওনার মধ্যে কোনোদিন আমরা অহংকার বলে কোনো বস্তু দেখিনি। উনি তোমাকে এর সঙ্গেই বলি, আমি গতকালও রাত 1:39 ওনাকে হোয়াটসঅ্যাপ করেছি, আর হোয়াটসঅ্যাপে রয়েছে যেই ল্যাঙ্গুয়েজটা, গত কয়েকদিন ধরে আমি খবর পাচ্ছি যে উনি অসুস্থ। এর আগে মাসখানেক আগে একবার তুষারের সঙ্গে যখন কথা হয়, আমি বললাম কিরে সুভাষ দার খবর রাখিস, সুভাষ দার তো এরম একটা সিচুয়েশন, সুভাষ দা রোজ প্রায় ডায়ালিসিস করে। সুদীপ তো সুদীপ তো হুম হ্যাঁ সুদীপ্ত, তারপরে যেটা তোমায় বলছিলাম যে সুভাষ দা মোহনবাগানের কোচ, আমি সিএফসির কোচ। তো প্রথম দিনই সুভাষ দা ডাকলো, গেলাম, একদম ঘাড়ে হাতড়া রেখে বললো, কুমারেশ আমি কিন্তু এবছর তোর সঙ্গে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। আমি বললাম এটা তো আমার কাছে খুবই সৌভাগ্যের হবে, সম্মানেরও হবে। বললো তোকে তাহলে আমি যখনই ফোন করবো তুই তাহলে তখনই তোর টিমকে রেডি করে চলে আসবি। আমি বললাম অবশ্যই। তো সেই বছর আমার ওই সেকেন্ড ডিভিশন টিমটার সাথে সুভাষ দা কিছু না হলেও 5খানা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল সকালবেলা, কিছুদিন প্র্যাকটিস করার পরে 5খানা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। তা এই হচ্ছে সুভাষ ভৌমিক। এইবার তোমাকে বলি মোহনবাগান ক্লাবে তোমার এই যে সুভাষ দা অন্যান্য ভালো টিমের সাথেও খেলতে পারতো, তাই না? এবার ওখানে যে আমাকে বললো তুই যে আমার ছাত্র তাই নয়, তুই যে আমার আন্ডারে খেলেছিস তাই নয়, আমার প্রয়োজন। তা আমি শুরুতেই
ভালো ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে কনফিডেন্স নষ্ট করব না। মনে করো টালিগঞ্জ অগ্রগমের সাথে খেলতে গেল বা এরিয়ানের সাথে খেলতে গেল বা খেলতে গেল, যদি টিমটা শুরুতেই ফ্রেন্ডলি ম্যাচে হেরে যায় তাহলে কনফিডেন্সটা কি হবে? হ্যাঁ, কনফিডেন্সটা তো তাহলে নষ্ট হবে বা ব্রেকআপ হবে, কমে যাবে। তো সেই জন্যে উনি আমাকে আমার টিমটাকে বেছে নিল, এবং কোনোদিন আমাকে, আমরা আগে নেমে যেতাম প্র্যাকটিসে, সুভাষদা পরে আসতেন ওনার টিম নিয়ে, কোনোদিন আমাকে এসেই বলেনি কুমারেশ মাঠটা ছাড় আমি প্র্যাকটিস করবো, কোনো দিন না, কোনো দিন না। উনি নিজে কোচ, উনি অন্য কোচেদের যথেষ্ট সম্মান দিতেন। সুভাষদার থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। সুভাষদা একটা সেকেন্ড ডিভিশনের কোচকেও সম্মান করতেন, একটা ছোট, দেখো আমার মতন সামান্য খেলোয়াড়ের সঙ্গে ওনার হোয়াটসঅ্যাপে রেগুলার না হলো, মনে করো উইকলি, মান্থলি বা ফোর্টনাইটলি ওনার সাথে একটা কানেকশান থাকতো। আমি জিজ্ঞেস করতাম স্যার কেন আছেন, ইয়ারকি মেনেই বলতাম, আমাকে আমাকে বলতো হই ওসব স্যার ফার চার, দাদা বলবি, সিম্পলি দাদা বলবি। হ্যাঁ, আমি বললাম না আপনি তো স্যার বলার মতন উপযুক্ত লোক আমার কাছে অন্তত। তো বিশ্বাস করবে এই মানে যখন ওনার ডায়ালিসিস পর্ব চলছে অনেকদিন ধরে, কিন্তু তো আমি একদিন রাত্রিবেলা 9:30 সময় ফোন করেছি, বলছে কুমারেশ তুই 9:30 সময় ফোন করেছিস, তুই জানিস না যে আমি 9:00 সময় শুয়ে পড়ি। আমি বললাম 9:00 সময় শুয়ে পড়লে আপনি 9:30 সময় কী করছেন? বলছে তোর ফোনটা থেকে এখন ঘুম পায় না তো শুলে তাড়াতাড়ি, তোর ফোনটা থেকে ধরলাম, হ্যাঁ বল কি কি বলছিস, আপনি কেমন আছেন তাই তাই খোঁজ নিয়েছেন। বলছে ডায়ালিসিস চলছে, শরীরটা খুব একটা ভালো নেই। আমি বললাম সাবধানে থাকবেন, হ্যাঁ ভালো থাকুন, এটাই আমরা প্রার্থনা করি ভগবানের কাছে। রাত একটা কি জানি না হঠাৎ করে মনে হলো যে শুনছি ফেসবুকে দেখছি যে সুভাষদা গুরুতর অসুস্থ, সুভাষদা নার্সিং হবে। তো বিশ্বাস করো রাত একটার সময় আমি লিখলাম অলমাইটি ব্লেজ ইউ স্যার, গেট ওয়েল সুন, আর রিগার্ডস, এই কথা, এই কয়েকটা কথা লিখেছি। আচ্ছা, আর রিপ্লাই রিপ্লাই করেনি। আচ্ছা, উনি রিপ্লাই করতেন, ওনার মধ্যে এই এই শ্রদ্ধাবোধটুকু ছিল যে একটা ছোট ছেলে, সামান্য খেলোয়াড়, সামান্য কোচ, সে আমাকে যখন শ্রদ্ধা নিবেদন করছে বা আমার খবর নিচ্ছে, তাকে রিপ্লাই দেওয়াটা আমার কর্তব্য। উনি রিপ্লাই দিতেন, ফোন করলে ফোনটা ধরতেন, কেন জানি না আমি আমি সৌভাগ্যবান যে আমার ফোন ধরতেন বা আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতেন, কেন জানি না। আমি চমৎকার মানুষ সত্যি, অপূরণীয় ক্ষতি ময়দানের বলতে গেলে যেটা হয় সেটাই ক্ষতি হয়ে গেল। সুজিতা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছেন, সুজিতদা তো মনের অবস্থা সত্যি খুব খারাপ বলা যেতে পারে। কুমারেশ দা একটু আগে যে কথাটা বললেন যে আরো একবার পিতৃ হারা হলেন, সত্যি এটা সুজিতদার কাছে অপূরণীয় ক্ষতি, একটা গ্রেট লস। তবু আমি সুজিতদাকে জিজ্ঞেস করবো, সুজিতদার কাছ থেকে জানার চেষ্টা করবো, সুজিতদার ছোটবেলার কথা তখন তুমি কিছু বলছিলে, যেটা বলতে গিয়ে তুমি খুব মানে কি বল আবেগপ্রবণ হয়ে পড়েছিলে, তো সেইটা যদি একটু আমাদেরকে বলো যে কিভাবে তুমি ছোটবেলায় ফুটবলে এসেছিলে এবং ওনার সান্নিধ্যে এসেছিলে। আসলে তখন ওই বলতে গিয়ে ই করছিলাম যে আমার আমার আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার বাবা মারা যায়। তো আমার বাবা মারা যাওয়ার পর মানে মারা বাবা নেই বলে সুভাষদা আমাদের যত ছেলে ছিল আমাকে একটু অন্যরকম ভাবে দেখতো, বুঝেছ, মানে এইভাবে রিলেশনটা ছিল। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুভাষদার বাড়িতে আমি সবচেয়ে, আমাদের প্লেয়ারদের মধ্যে আমাদের এই যে আমার 30টা প্লেয়ার, আমি সবচেয়ে সুভাষদার বাড়িতে বেশি যেতাম, বুঝেছ, সুভাষ বৌদির সঙ্গে আমার মানে আমার সঙ্গে খুব ভালো মানে ই ছিল, আমাকে খুব ভালোবাসতো, বৌদিও আমাকে খুব ভালোবাসত। মোটামুটি ধরো সপ্তাহে একদিন তো আমি সুভাষদার বাড়িতে যেতাম স্পেশাল টিপস নেওয়ার জন্য, কোথায় কোথায় ভুল হচ্ছে, কি হবে, কি করতে হবে, না করতে হবে, এইসব টিপসগুলো সুভাষদার বাড়িতে। কেন তো মঙ্গল বৃহস্পতি শনি ওই যেখানে যখন প্র্যাকটিস হতো তখন তো আর এইসব গুলো বলা যায় না সবার সামনে, এগুলো পার্সোনালি সুভাষদার নিউ আলিপুরের বাড়িতে আমি ওই ধরো মানে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন বা যখন বড় ক্লাবে খেলতাম টুর্নামেন্টে যাওয়ার আগে সুভাষদার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করে টিপস নিয়ে টুর্নামেন্টে খেলতে যেতাম, ঠিক আছে, এই এই জিনিসগুলো আমি খুব করতাম। তারপরে সুভাষদার বাড়িতে সুভাষদা আমাকে স্পেশালি আমাকে একটা পেলের উপরে পেলের সুভাষদা পেলের উপরে খুব মানে অন্ধ। আচ্ছা, সুভাষদা আর পেলের উপরে বাড়িতে অনেকগুলো ভালো ভালো সুন্দর ইংলিশের বই ছিল, সুভাষদা আমাকে তার মধ্যে একটা ভালো বই পেলের জায়ান্টস অফ ব্রাজিল কি নাম ছিল,
জায়ান্টস অফ এরকম একটা একটা এরকম একটা বই, মোটা বই সুভাষদা আমাকে পড়তে দিয়েছিল, বুঝেছো? এই বইটা নে, বইটা পড়বি। পড়ার পর মানে মোটামুটি মাস ছয়েক রেখেছিলাম আমি বইটা, রাখার পরে সুভাষদাকে আমি আবার বাড়িতে গিয়ে ফেরত দিয়েছি। সুভাষদার বাড়িতে আমি ভীষণ যেতাম, আমাদের যত প্লেয়ার ছিল আমি সবচেয়ে বেশি যেতাম, যার জন্য সুভাষদার সঙ্গে আমার একটা মানে প্রথম থেকে প্রচন্ড রিলেশন ছিল এই আর কি। তারপরে তো বড় ক্লাবে তো অন্যরকম ব্যাপার, সত্যি তাই। সুভাষদার কাছে মানে সুভাষদার সঙ্গে খেলার বাইরে তো তো একটা সম্পর্ক ছিল বললেই, তো সুভাষদার সঙ্গে মানে ব্যক্তিগত পর্যায়ে কিরকম ভাবে তোমার সম্পর্ক ছিল সেটা যদি একটুখানি বলো, মানে ভালো কোনো স্মৃতি সুভাষদার সঙ্গে এরকম যদি কিছু থাকে তোমার খেলতে খেলতে, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। সুভাষদার ভালো স্মৃতি বলতে ধরো যে বছর আমি 91-এ আমি মনমানে সই করি, এই বছর তোমার আমার সন্তোষ, সে বছর 91-এ সন্তোষ ট্রফি কোচ ছিল সুভাষদা, বুঝেছো? আচ্ছা। তো সন্তোষ ট্রফি খেলে, সন্তোষ ট্রফি খেলে, সন্তোষ ট্রফি খেলে প্লাস্টার করতে হয়েছিল এবং কল্যাণ মুখার্জির কাছে নিয়ে গিয়ে সুভাষদা ওগুলো নানা রকম ট্রিটমেন্ট করাচ্ছিল। তো আমি মন মনে সে বছর সই করেছি। তো সুভাষদা বাড়িতে যাওয়ার পরে বলো যে খবরদার কেউ যেন জানাজানি ব্যাপারটা না হয়, তো বড় বড় প্লাস্টার না করে মানে ইলাস্টোপ্লাস্ট প্লাস্টারটা করলে ওটা বোঝা যাবে না, ওটা মোটামুটি 3 সপ্তাহের মধ্যে কিওর হয়ে যাবে। আর কল্যাণ মুখার্জি নানা ভালো ওষুধগুলো তাতে কিওর হয়ে গেল। তার জন্য আমার সন্তোষ ট্রফি খেলে ফেরার পরে আমার প্রি অলিম্পিকে খেলতে যাওয়ার কথা ছিল, বুঝেছো? 91 সালে। আচ্ছা। তো সুভাষদা বললো যে প্রি অলিম্পিক খেলতে গেলে পায়ের চোটটা সারবে না। তো আমি AFF অফিসে গিয়ে মেডিকেলটা দিয়ে চলে আসলাম। তো ওই সুভাষদার সেই সময় তোমার ওই চোটটা কিভাবে তাড়াতাড়ি রিকভার করতে হবে তার জন্য এই টিপসগুলো দিয়েছিল যে কিভাবে কি করা যায়, কল্যাণ মুখার্জির কাছে নিজে নিয়ে গিয়ে কি করা। তারপরে সুভাষদা যখন আমরা এভিনিউতে যখন আমাদের প্র্যাকটিস হতো, সুভাষ যে ভাওয়াল বললো না যে মানুষটা অন্যরকম টাইপের, মানে নিজের থেকে দিয়ে দেবে, প্রচন্ড দিলদরিয়া লোক ছিল, মানে হাইফাই লাইফ লিডিং করতো। বাড়িতে গেলে বুঝতে পারবে সুভাষদার, বাড়িতে যদি কোনো সময় যাও খেলবে, কোচিং করবে, উনি দেখো উনি স্বপ্নও দেখতেন যে বিশ্বে 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 প্রথম হবে এরকম একটা মানে সবকিছু যা করতেন উনি হাই লেভেলে ভাবতেন। তুমি দেখো স্বাভাবিকভাবে প্রমাণিত, স্বাভাবিকভাবে প্রমাণিত। দেখো আসিয়ান কাপ একটা বিদেশি টুর্নামেন্ট, ভাবতে পারো ক্লাব লেভেলে একটা দারুণ মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতে এসেছে, যা কোনো ক্লাবে কোনো কোনো ক্লাব তো পারেনি, কোনো কোচও পারেনি। আমার শুধু খারাপ লাগে কি বলতো, এই লোকটা কখনো অর্জুন পেল না, এই লোকটা কখনো পদ্মশ্রী পেল না, ঠিক কথা। অথচ উনি ডিজার্ভ করতেন, একেবারে এই লোকটা কখনো দ্রোণাচার্য পেল না, একেবারেই তো ডিজার্ভ করতেন। তুমি যদি ভোট করো ম্যাক্সিমাম প্লেয়ার ওনার দিকে চলে যাবে বিকজ অফ ওনার, হ্যাঁ আমি আবার বলছি ওনার কোচিং, ওনার উনি কত বড় খেলোয়াড় ছিলেন সেটা নিয়ে বলার মতন সাহস আমি করছি না, সেটা আমার কাছে ধৃষ্টতা। কিন্তু ওনার মানুষ, মানসিকতা, ওনার মানবিকতা, ওনার উদারতা, এগুলো এগুলো অতুলনীয়, অতুলনীয়। আমার সুচিতা এই লোকটা, এই লোকটা পাইনি কোনো রাষ্ট্রীয় রবীন্দ্র সরোবর ক্লাবের এভিনিউ সুমিন ক্লাবটাকে প্রচন্ড ভালোবাসতো সুভাষদা, বুঝেছো? সেই জন্য কি হতো তোমার আমাদের সকালে প্র্যাকটিস আসার সময় ধরো কোনোদিন এক ঠোঙা জিলিপি নিয়ে আসছে, মানে ঠোঙার মানে 30টা ছেলে কত টাকা কোয়ান্টিটির জিলিপি হতে পারে, বুঝতে পারছো? তারপর সুভাষদার সেই সময়টা তোমার জেনিত কোম্পানি বলে একটা বিস্কুটের কোম্পানি করেছিল, বুঝেছো? জেনিত, তো এক টিন বিস্কুট নিয়ে সুভাষ দা এরকম বগল গ্রাবা করে আসছে, বুঝেছো? এরকম টাইপের আর কি, দিলদরিয়া লোক, মানে দিলদরিয়া, মানে কোনো পয়সার দিক দিয়ে কোনো কাঁটাপণ্য নেই, কোনো দিলদরিয়া লোক, বাড়িতেও সেরকম ভাবে লাইফ লিডিং করতো, সব দিক দিয়ে মানে সুপার ক্লাস সুভাষ দা। না সুজিত, সুভাষ দা খানিকটা প্রদীপ দাকে কপি করতেন,
জানি তো প্রদীপদার সাথে আমি আমি আমরা যেমন সুভাষ দাকে ই করছি, প্রদীপ সুভাষ দা হচ্ছে মানে পিকে ব্যানার্জিকে সেরকম ভাবে গুরু মনে হয়। আমি ব্যানার্জিকে সুভাষ ভৌমিক তৈরি করেছে না? আমি রিয়েলি ফর্চুনেট, আমি দুজনকে পরপর 2 বছর 90-তে প্রদীপ দা, 91-এ সুভাষ দা, এবং 90-তে প্রদীপ দার যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোরই দেখতাম মানে রিপিট। ওই ভোকাল টনিক, ওই ভোকাল টনিকের ব্যাপারটা বলো, যেটা পিকে ব্যানার্জির ভোকাল টনিক বিখ্যাত ছিল, সেটা সুভাষ ভৌমিক পরবর্তীকালে সেই ভোকাল টনিকটা সুভাষ ভৌমিক ব্যবহার করলো রিপিটেশন। এই যে সুদীপ বলছে না জিলিপির কথা, প্রদীপ দা সকালবেলা একদিন এসে বললো আজকে ম্যাচ হবে, তো ঠিক আছে ম্যাচ হবে। ম্যাচের আগে কোত্থেকে একজন ভদ্রলোক এলো, দেখলাম তেওয়ারি জিলিপি আর সিঙ্গাড়া, সেটা নিয়ে এসে সবাইকে খাওয়ালো। এবার তারপরে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলাম। সুভাষ দাও করতেন, সুভাষ দাও করতেন, সুভাষ দাকে আমার খানিকটা কেন জানি না প্রদীপ দার মতন মনে হয়। আমাদের আমাদের প্র্যাকটিসে তো পিকে ব্যানার্জিকে একবার নিয়ে এসেছিল, মানে আমাদের আর কি মানে উৎসাহ দেওয়ার জন্য, বুঝেছো, সকালে প্র্যাকটিসে পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী, চুনী গোস্বামী তো সবসময় ওখানে আমাদের রবীন্দ্র সরোবরে আমরা প্র্যাকটিস করতাম, চুনী গোস্বামী তোমার রবীন্দ্র সরোবরে দৌড়াতো, পিকে ব্যানার্জি তোমার চুনী গোস্বামী, লালটু ভট্টাচার্য, এই দুটো দুজন ব্যাচ রোজ সকালবেলা আসতো চুনী গোস্বামী, পিকে ব্যানার্জি এসেছিল আমাদের সকাল মানে ছোটবেলা প্র্যাকটিস নিয়ে এসেছিল এনকারেজ করার জন্য। সত্যি আমি এই প্রোগ্রামটা চলাকালীন তোমাদেরকে বলতে চাই যে তুষার দা ফোন করেছিলেন, তুষার রক্ষিত, যার জন্য আমি একটুখানি অনুষ্ঠান থেকে আমি একটু বাইরে চলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুষারদার, হ্যাঁ তুষারদার ফোন এসেছিল এই অনুষ্ঠান চলাকালীন, তো তুষারদাকে বললাম যে আমরা এরকম একটা অনুষ্ঠান করছি, তুমি কি আসতে পারবে? বলল যে দেখো আমার মানসিক অবস্থা সেই রকম নেই যে আমি কিছু বলবো। সত্যি তাই, এটা একটা মানে অপূরণীয় ক্ষতি তো তোমাদের কাছে, তোমরা যারা ময়দানে আষ্টে পৃষ্ঠে জড়িত ছিলে, ফুটবলের সঙ্গে জড়িত ছিলে, সুভাষদার সান্নিধ্যে এসেছো, সুভাষদার ছত্র ছায়ায় তোমরা অভিভাবকত্বে তোমরা ফুটবল খেলেছো, সত্যি তোমাদের কাছে একটা গ্রেট লস, এত বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেই কারণেই তুষারদাও সেই কথাটাই বললো যে দেখো আমি কিছু বলার মতো অবস্থায় নেই এই মুহূর্তে। তো এটা আমি বললাম যে না দাদা ঠিক আছে, আমি আমরা পরে আবার যদি আমরা অনুষ্ঠান করতে পারি সুভাষদাকে নিয়ে, তখন না হয় তুমি এসো, আজকে তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু বলার মতো অবস্থায় তুমি নেই, সত্যি এটা বাস্তব। তাই ঠিক আছে আমরা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, বললো হ্যাঁ তোমরা অনুষ্ঠান করো, আমি আবার পরে কোন একটা সময় তোমাদের সঙ্গে আসবো, সুভাষদাকে নিয়ে করো। তো এইটাই বলতে চাই, মাঝে মধ্যে সুভাষদার স্বপ্ন দেখি, মাঝে মধ্যে বুঝেছো সুভাষদার স্বপ্ন দেখি, বাবা বাবা অনেক অনেকবার অনেকদিন হয়েছে, মানে কত ভালোবাসা থাকলে, কত টান থাকলে, তুমি কুমারেশ দা বলো তাহলে, এরকম একটা ব্যাপার যে যাকে মানে পিতৃতুল্য আসনে বসালেই একমাত্র আমার মনে হয় সেই সেইটা স্বপ্নে দেখা গুরুকে, এটা এটা সম্ভব হয় তাই না? দেখো সুজিত, সুজিত বা তুষারের আজকে যা কিছু, সে সুনাম বলো, কর্ম বলো, যা কিছু বলো, ওদের যা কিছু আজকে সবই কিন্তু এই সুভাষদার জন্যে। সেখানে সুজিতের স্বপ্ন দেখাটা তো স্বাভাবিক, ওদের মধ্যে অবশ্যই প্রতিভা ছিল, কিন্তু সেই প্রতিভাটাকে নার্চার করে যে জায়গায় ওদেরকে পৌঁছে দিয়েছে, তুষারকে, সুজিতকে, সঙ্গে আরো অনেককে, তো ওদের জন্য এগুলো আমার আমার আমি সেটাই ফিল করতে পারছি যে ওদের শোকটা বা ওদের কষ্টটা কতটা। একদমই তাই, একেবারেই তাই। আমরা আমাদের আমাদের সঙ্গে সুভাষদার মানে রিলেশনটা সুজিতদের মতন অত দীর্ঘদিনের নয় বা অত ক্লোজ থেকে নয়, হ্যাঁ, কিন্তু আমরাও ওনার জন্য যদি এতটাই মানে শোকাপ্লুত হয়ে যাই, এত খুবই খারাপ লাগে। আমি শুধু তুষার আর সুজিতের কথা ভাবছি যে ওদের শোকটা কতটা গভীর। আমার আমার ইজমন ক্লাবে থাকাকালীন যে আমার অ্যাঙ্কেল ইনজুরিটা হয়ে গেল, বুঝেছো, তো অ্যাঙ্কেল ইনজুরিটার জন্য তো আমার সেটা বড় ক্লাবে ক্যারিয়ারটা বেশি দিন হলো না, তার জন্য সুভাষদার খুব আশ্বাস ছিল। যখন আমি পিয়ারলেস এ খেলি, তো পিয়ারলেস এ খেলার পরে ইজমল টেন্ট আমাদের অফ মানে ইনভাইট করে কোল্ডিংস এর জন্য, ড্রিঙ্কস করেছে ড্রিঙ্কস এর জন্য, তো সুভাষদার সেইভাবে সেই সময় খুব আশ্বাস করছিল যে একটা বাজেট ইঞ্জুরির জন্য মানে একটা ব্রেক হয়ে গেল বড় ক্লাবে অনেকদিন। আমার মানে তো ইজমল মোহনবাগান ক্লাবে প্যানটা মোটামুটি 10-12 বছর হওয়া উচিত ছিল, সেখানে 6 বছরে শেষ হয়ে গেছে সুভাষদার, এটা খুব মানে খুব আফসোস হয়েছে, সত্যি সত্যি আফসোসের বিষয় আমার কাছে। সুভাষদার সুভাষদার আমার কাছে খুব আফসোস করছিল, সত্যি আফসোসের বিষয়, না হলে তোমাকে তোমাদের মতো ফুটবলারকে তোমাকে তো বিশেষ করে এত বড় ইনজুরি হয়ে গেছিল, ওটা ওটা কি হতো খেলার পরে আমার অ্যাঙ্কেলটা সয়েল হয়, মানে
ট্রায়ালিং হয়ে যেত, বুঝেছো, আটা আঙ্কেলটা পর্যন্ত ফুলে যেত। সুজিত তোর সম্বন্ধে, সুজিত তোর সম্বন্ধে সুভাষ দা কিন্তু বলতেন, তুই যে বছর মনমান এলিস মল থেকে 91-এ, তোর মনে পড়ে কিনা জানি না, চিমার সাথে তোর প্র্যাকটিসে রোজই ঝামেলা হতো, বিকজ অফ তুই চিমাকে খেলতে দিতিস না। হ্যাঁ, এবং সুভাষ দা সেগুলো আমাদের সঙ্গে ডিসকাস করতে বলতে, দেখেছিস চিমা সুজিতের উপর কেন খেপে যাচ্ছে, বিকজ ও ওকে ড্রিবল করতে পারছে না, ওকে কিছুতেই বিট করতে পারছে না, বলছে আমি তো, বলছে আমি তো সুজিতকে ছোট থেকে মানুষ করেছি, আমি জানি যে ও কতটা ভালো ফুটবলার, বা ওর সেন্স অফ ট্যাকেলিং, ওর টাইম অফ ট্যাকেলিং, ওর সমস্ত কিছু কতটা কি আমি জানি, বলতো কিন্তু সুভাষ দা তোর কথা। তবে ওই যে হ্যাঁ ইঞ্জুরির ব্যাপারে সুজিতের একটু প্রবলেম হয়েছে, এটাও ঘটনা যে ওটাও একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু সুভাষ দা তুষারের ব্যাপারে কিন্তু খুব স্যাটিসফাইড ছিলেন, বিকজ তুষারকে এবং রেস্কিউয়ার বলতেন, যে আমার একটা শব্দ বলতেন তুষারের জন্য স্পেশাল শব্দ, যে মানে পরিত্রাতা। হ্যাঁ, তুষার তো ওইটাই পেরিয়ে খেলোয়াড় ছিল, ম্যাচ উইনার যাকে বলে, পাস এক একটা পাস গোল না করে উপায় থাকতো না, এরকম এত ভালো পাস। ঠিক আছে, আজকে আমরা সুভাষ দাকে স্মরণ করলাম, ময়দানের ভোম্বলদা নামে যিনি পরিচিত, ভোম্বলদাকে স্মরণ করে আজকে আমরা এই অনুষ্ঠান করলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুদীপ কুমার দত্ত। দাদা বলো। সুদীপ্ত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। না না দাদা, এ কি বলছো, সুভাষদার প্রতি আমাদের যে, না না, আমি একজন ফুটবল প্রেমী বলতে পারো, আমরা, আমি তো ফুটবল বিশেষজ্ঞ নই, আমি জার্নালিস্ট, তার সঙ্গে সঙ্গে আমি একজন ফুটবল প্রেমী ব্যক্তিগত ভাবে, এবং সেইখান থেকে আমি সুজিত দা মানে ইয়েকে সুভাষ দাকে যতটা ভালোবাসি, সুভাষ দার সম্বন্ধে ছোটবেলা থেকে ফুটবলের পাতায় আমি আগে আনন্দবাজার পত্রিকা আমাদের বাড়িতে আসতো, এখনো আসে তাই, এবং আমি আগে খেলার পাতাটা পড়তাম, মানুষে কি আগে প্রথম পাতাটা পড়ে তারপরে খেলার পাতায় যায়, আমি আগে উল্টে খেলার পাতাটা পড়তাম, খেলার পাতাটা পড়বার পরে তারপর যদি মনে হতো কোনো বড় খবর প্রথম পাতায় আছে তাহলে আমি পড়তাম, আদারওয়াইজ আমি আর মানে খবরের কাগজে আর কোনো খবর আমি পড়তাম না, ছোটবেলা থেকে এটা আমার নেচার ছিল, খেলাটা এতটাই ভালোবাসতাম, যদিও সেই রকম ভাবে প্রত্যক্ষ ভাবে সক্রিয় ভাবে আমি খেলাধুলা করিনি কখনো স্কুল বা কলেজে, কিন্তু আমার খুব ভালো লাগে ফুটবল আর ক্রিকেট, এই দুটোই আমার প্রিয় খেলা, প্রিয় স্পোর্টস। তো আমার সেই জায়গা থেকে আমি মনে হলো সুভাষ দাকে, সুভাষ দার মতো একটা কিংবদন্তি ফুটবলার এবং কোচ, তাকে একটা ট্রিবিউট জানানো আমাদের নিউজ ওয়েব ইন্ডিয়ার তরফে একটা কর্তব্য, এবং সত্যি আমি খুব তোমাদের কাছে আমি ধন্য, এবং আমি কি বলবো, তোমাদের স্নেহ পেয়েছি, সুজিত দা, তুমি, সুকান্ত দা আছেন, তুষার দাও আছেন এবং উত্তম দাও আছেন, তোমরা সবাই আমাকে যেরকম ভাবে সাপোর্ট করেছো, এটা আমার মানে অনলাইনে বলতে, আমার অন ইয়ারে বলতে কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধা নেই, তোমাদের কাছ থেকে আমি সেই সাপোর্টটা পেয়েছি বলে কিন্তু আজকে আমি ফুটবলের অনুষ্ঠানগুলো করছি, এবং আজকে আমি সুভাষ দাকে এই স্মরণটা আমি করতে পারছি, সেই সুযোগটা তোমরা করে দিয়েছো। তোমাকেও ছবিটা দেখো, এই ছবিটা দেখো, ছবিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, একটু আলো পড়ছে, একটু সাইডে করো, একটু সাইডে করো, হ্যাঁ, একটা গ্রুপের গ্রুপের ছবি, হ্যাঁ এই তো সুভাষ, হ্যাঁ সুভাষ দা ছোটবেলা এভিনিউ এভিনিউ, হ্যাঁ সুজিত, এটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস, দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি একটু আমি একটু এটা বড় করি, ছবিটা বড় করো, আছে এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ একটু একটু একদম বাঁদিকে সুজিত, না এটা এটা এটাতে তুষার নেই, তাই তুষার তুষার তো জয়েন করেছিল, সুভাষ দার সামনে রাইট সাইডে প্রথম লোকটাই হচ্ছিস তুই, হ্যাঁ হ্যাঁ তুষার পরে জয়েন করেছিল আমাদের ক্যাম্পে, রাইট সাইডে প্রথম তুমি, বাহ বাহ দারুণ ছবি, দারুণ, এটা একটা তোর অ্যাচিভমেন্ট বলতে পারি, আমাদের রবীন্দ্র সরোবরে এভিনিউ ছিল আমাদের ওই পয়লা বৈশাখেই হতো তো, হ্যাঁ রবীন্দ্র সরোবরের ছবি, এটা ওই গ্যালারির ছবি রয়েছে পিছনে, হ্যাঁ হ্যাঁ গ্যালারিতে পরে জয়েন করেছিল, ভাবতে পারো সুদীপ্ত, তখনকার দিনে সুভাষ দা ওদেরকে প্র্যাকটিস করা, তো দেখো প্রত্যেকের ইউনিফর্ম রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ভাবা যায় না কত বছর আগের কথা, তখন উনি ইউনিফর্ম করে দিয়েছেন, ভাবো, ঠিক কথা, ভাবতে পারো, অসাধারণ ছবি দেখালে সুজিত দা, তোমাকে ধন্যবাদ, তোমাকে কি আর বলবো, মানে তুমি সত্যি খুব মর্মাহত শোকাহত, মানে তুমি আরেকবার পিতৃহারা হলে, সুজিত বা তুষারকে আমি একটা রিকোয়েস্ট করব, যে সুজিত আমি জানি সুভাষ দা তোর জন্য, তুষারের জন্য কতটা আমি জানি বুঝি,
তা বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক, ইট ইজ লাইফ, সবাইকে যেতে হবে। আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, হ্যাঁ সবাইকে যেতে হবে। তো আমি তোকে রিকোয়েস্ট করব একটু কম বেশি, আমারও কষ্ট হচ্ছে, বাট আমরা তো এখন বাবা হয়েছি, বড় হয়েছি যথেষ্ট, আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ আমি জানি যে তোর আর তুষারের ব্যাপারটা অ্যাবসলুটলি ডিফারেন্ট, এই 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 লোকটার অবদান তোদের জীবনে কতটা সেটা আমি বুঝতে পারছি। অতএব রিকোয়েস্ট করবো যে তুই একটু শক্ত হ। আর সুদীপ, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই ধরনের ঠিক আছে ম্যাজিশিয়ান আমি মনে করি সুভাষ দা, ভারতীয় ফুটবলের যত কোচ আছেন তাদের মধ্যে রেয়ার সুভাষ দা বিরলতম, বিকজ অফ ওনার কোয়ালিটি কোচিং বা ওনার কত বড় খেলোয়াড় ছিল সেটা নিয়ে আমি কোনো সময়ে আলোচনা যাব না, কিন্তু ওনার মানবিকতা, ওনার স্নেহপরায়ণতা প্লেয়ারদের প্রতি, ওনার শ্রদ্ধাবোধ একটা জুনিয়র খেলোয়াড়ের প্রতি, একটা জুনিয়র কোচের প্রতি, তো এই লোকটাকে আমি আমি অন্তত আমার হৃদয়ের ভেতর থেকে শ্রদ্ধা জানাতে পেরে তুমি আজকে অনুষ্ঠানটা করলে বলে আমরা সুযোগ পেলাম। হ্যাঁ, আমি খুব অল্প সময়ের মধ্যে, আমি আমি খুব দ্বিধায় ছিলাম তোমাদেরকে পাবো, তোমরাও বিভিন্ন রকম কাজে ব্যস্ত, তোমাদের অফিস থাকে, তোমাদের ব্যক্তিগত কাজ থাকে, সুজিতারও তাই। এই লোকটার জন্য অফিস কোনো কাজই ইম্পর্টেন্ট নয় আমার কাছে, হ্যাঁ এই লোকটার আমি আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু তোমাদের পেয়ে আমিও খুব আনন্দিত যে এরকম একটা শ্রদ্ধা জ্ঞাপন সুভাষ দাকে, সুভাষ দার মতো কিংবদন্তি ফুটবলার কোচকে আমরা শ্রদ্ধা জানাতে পারলাম, এটাও আমার কাছে আমাদের কাছে একটা সত্যি বড় অ্যাচিভমেন্ট। একটাই অনুরোধ কি বলতো, লোকটা বেঁচে থাকতে তো কিছু পেল না, হ্যাঁ কিন্তু দিয়েছে অনেক ফুটবলকে, ভারতীয় ফুটবলকে, বাংলার ফুটবলকে, ক্লাব ফুটবলকে, দুটো ক্লাবকে, মোহামেডান স্পোর্টিং এ উনি কোচিং করেছেন, উনি যেভাবে কোচিং করাতেন সেটা বিরলতম বিরলতম, একদমই রেয়ার রেয়ার। তো দেখা যাক, যদি ওনার মৃত্যুর পরে অন্তত ভারত সরকার বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি মরণোত্তর পরে সম্মান, একদমই তাই, তো আমার মনে হয় ওনার আত্মার অন্তত খানিকটা হলেও শান্তি হবে। ঠিক কথা, তো একদম ঠিক। আমি আমি আর এটাই যে ওনার ডিপার্টেড সোল শান্তিতে থাকুক, এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে। সুজিত দা তুমি কিছু বলবে লাস্ট, শেষ কথা কিছু বলবে? না ঠিক আছে, যা বলার বলে দিয়েছি। ঠিক আছে, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সুভাষ দার আত্মা শান্তি কামনা করে আজকে আমরা এখানেই লাইভ অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন আপনারা সকলেই, আবার আমরা কখনো ভবিষ্যতে সুযোগ পেলে আবার সুভাষ দাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সকলকে, বেরিয়ে গেলাম সুদীপ।